হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো সকাল সকাল এই তো এক কাপ চা আর অনেক বড় সাইজের একটা বাটার বন নিয়ে বসে পড়েছি। তো আমার কাছে বাটার বন দিয়ে বা পাউরুটি দিয়ে চা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো বিছানাটা গুছাচ্ছিলাম, আমি বেডশিটটা তুলে নিয়েছি, ভাবলাম যে আগে তাহলে নাস্তাটা করে নিই, অনেকটা ক্ষুধা পেয়ে গিয়েছে। তো এই তো আমি নাস্তাটা করে তারপর আর কি বেডশিটটা বিছিয়ে নিব, আর বিছানাতে বসেই কিন্তু আমি আজকে নাস্তাটা করে নিচ্ছি। আর সকালের এই বাটার বনটা একদম সফট ছিল আর টাটকা টাটকা, দেখলাম যে মাত্রই এসেছে দোকানে। তো এই বাটার বনটা খেতে অনেক বেশি মজা লাগে, আর বাটার বনটা তো অনেক বড় সাইজ দেখেই আপনারা বুঝতে পেরেছেন। তো একটা বাটার বন আসলে একজনের পক্ষে খাওয়া একটু কঠিনই হয়ে যায়। তো এই তো আমি রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি। তো এখানে এই তো অনেক বড় একটা কাতল মাছ এনেছিল আপনাদের ভাইয়া, তো মাছের মাথাটা ভুনা করেছি। এখানে পালং শাক ছিল আগের দিনের, আর ট্যাংরা মাছ ভুনা করেছি, ডাল ছিল। সেই সঙ্গে আতিকা যেহেতু কোনো ধরনের মাছই খায় না, চিংড়ি মাছটা পছন্দ করে, ওর জন্য চিংড়ি মাছটাই ভুনা করে নিয়েছি। আর এখানে এ তো আরিয়া কিন্তু অনেক বেশি পছন্দ করে বড় মাছের মাথা খেতে, তো এখানে আপনাদের ভাইয়া ওর পাতে আর কি দিয়ে দিল মাথাটা। তো ও মাথা দিয়ে ভাত খেয়ে নিয়েছে। তো খাওয়া দাওয়ার পর আমি কিছুক্ষণ রেস্ট করার পর একটু বাহিরে গিয়েছিলাম, তো বাহিরে টুকটাক কাজ ছিল, কাজ করে আমরা হালকা পাতলা একটু নাস্তা করে নিচ্ছি। তো বিকালে এই তো নাস্তা করে বাসায় চলে এসেছি। তো বাসায় এসে আপনাদের ভাইয়ার জন্য একটা কেক বানাচ্ছিলাম। মাঝে মাঝে টুকটাক অর্ডারের জন্য বা বাচ্চাদের জন্য কেক বানানো হয়, তো আপনাদের ভাইয়া যেহেতু থাকে না, আমার বড় মেয়েটাই বললো যে মামুনি তাহলে পাপার জন্য একটা কেক বানাবো। তো ও বানাতে চেয়েছিল, ওর যেহেতু এক্সাম সেজন্য ওকে আর দেইনি বানাতে, ভাবলাম তাহলে আমি বানিয়ে নিই। তো এই তো কেকটা আমি আগের থেকে কুট করে নিয়েছিলাম, কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এটাকে আর কি একটু ডেকোরেশন করে নিচ্ছি। আর বাসায় দেখলাম যে কেকের বোর্ড ছিল না, আর যেহেতু বানিয়েই ফেলেছি আর কি করব, তো এ তো একটা ট্রের মতে আমি নিয়ে নিয়েছি। আর এ তো সিম্পল কিছু ফ্লাওয়ার দিয়ে আমি কেকটাকে একদম সিম্পলভাবেই সাজিয়ে নিলাম। আমরা এই যেহেতু বাসায় খাবো, তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে কী কালার দিয়ে আমি ডিজাইন করব, তো সে আমাকে বলে দিল যে পিঙ্ক কালার দিয়েই করো। আর ক্রিমের পরিমাণটা একটু কমই ছিল, আমি বুঝতে পারিনি। তো এখন যতটুকু ছিল তা দিয়েই আমি কাজটা সম্পূর্ণ করলাম। আর যেহেতু আমরা বাসায় খাবো তো আর কোনো সমস্যা নেই। এই তো সিম্পলভাবে সাজিয়ে নিলাম কেকটা। তো কেকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমি যখনই সিম্পলভাবে কেক বানাই আর কি, তেমন কোনো ডিজাইন করি না, শুধু এই ডিজাইনটাই তখন আমি করে নিই যে একদম সম্পূর্ণ কেকটা একদম গোলাপ ফুল দিয়ে ভরা থাকবে। তো এই ডিজাইনটাই আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে। তো এ তো উপর দিয়ে আমি কিছু সুইট বল দিয়ে দিব, তাহলে কিন্তু আমার কেকটা সাজানো হয়ে গিয়েছে। তো এই তো আপনাদের ভাইয়া বাহিরে ছিল, ভাবলাম যে ডিজাইনটা করে রেখে দিই ফ্রিজে, তো আসলে তাকে দিব। আর বাচ্চারাও ওই টাইমটাতে ঘুমিয়েছিল, আর এইসব কাজকর্মগুলো কিন্তু আমার একদম নিরিবিলি থাকা অবস্থায় করতেই ভালো লাগে। তো এই তো আপনাদের ভাইয়া চলে এসেছে, তো এখানে কিছু স্বপ্ন থেকে বাজার করে নিয়ে এসেছে। বাচ্চাদেরকে বলছিলাম যে একটু গুছিয়ে রাখো, তো ওরাই গুছিয়ে রাখছিল। আর এইসব টুকটাক বাজারগুলো স্বপ্ন থেকেই করার চেষ্টা করি, যেহেতু স্বপ্নে কিন্তু প্রায় দেখা যায় সবসময় এরকম অফার থাকে বিস্কিটের, তারপর সাবানের, নুডলসের উপরে। আর এইসব তো সবসময়ই আমাদের লাগে সংসারে, তো সেই জন্য এইসব টুকটাক বাজারগুলো আমরা স্বপ্ন থেকেই করার চেষ্টা করি। তো এতে এখানে বিস্কিট, পাস্তা, সাবান, সেই সঙ্গে নুডলস আনা হয়েছে, তো বাচ্চারা এগুলো একটু গুছিয়ে নিচ্ছে। আর এদিকে আমি আতিকাকে বলছিলাম যে ফ্রিজ থেকে কেকটা নামাও, আমরা সবাই মিলে তাহলে কাটি, কেকটা খাই। তো এ তো আতিকা নামিয়ে নিচ্ছে, আমরা সবাই মিলে কেকটা খাবো। এই তো আমরা সবাই মিলে কেকটা এখন কাটবো, সবাই মিলে খাবো, আনন্দ করব। এই তো মাঝে মাঝে এইভাবে বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি, তো আমরাই আনন্দ করি, আর কোথায় যাব কি করব। তো এই তো সবাই মিলে আমরা কেকটা কাটছিলাম, আর বাচ্চারা তো বলছিল যে আজকে কার বার্থডে। তো আমি বাচ্চাদেরকে বলছিলাম যেহেতু জানুয়ারি মাসে আমাদের মেরিজ ডে, তো ওদেরকে আমি বলছিলাম যে না, এটা মেরিজ ডের কেক। তো এই তো কেটে আমরা খাবো, খাচ্ছি আর কি। আপনাদের ভাইয়া কেটে আমাদের সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে। তো সেই সঙ্গে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কথা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।